তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি 2 টাকার কয়েন। তো এটি আমার বন্ধুর দোকানে একজন দিয়ে গেছে। তো প্রথমে আমরা স্বাভাবিকভাবে ভেবেছিলাম যে এটি 2 টাকার কয়েন। তো পরে যখন আমরা এটিকে উল্টো পাশে দেখি, তো দেখি তার ভালোবাসা অর্থাৎ তার গার্লফ্রেন্ডের নাম অদ্রিজা সেটা লিখে রেখেছে। তো এখনো বোঝা যাচ্ছে ভারতবর্ষে প্রেম অর্থাৎ যে মোহ মায়া এখনো আছে সেটা তারা ভারতীয় টাকার উপরেও বিচক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অদ্রিজা তুমি সেরা, অদ্রিজা তোমার প্রেম ভালোবাসা অতুলনীয়। তুমি যদি তার ভালোবাসা এখনো একসেপ্ট না করে থাকো তো এই মুহূর্তে একসেপ্ট করো, কারণ সে তোমাকে খুব ভালোবাসে, সে অর্থের বিনিময়ে তোমাকে পেতে চায়। উল্টো উল্টো দেখি, উল্টো দেখি টাকাটা, এই তো সেই 2 টাকা সত্যি। মানে খোদাই করে, মানে রিজার্ভ ব্যাংকে কি মনে করছে নাকি এটা বন্ধু? এটা কোন রকম কোন মেশিন থেকে করা, কিন্তু এত সূক্ষ্ম কাজ সত্যি যে ভারতবর্ষে এখনো পর্যন্ত খতরনাক ইঞ্জিনিয়ার জীবিত আছে যে পয়সাটা দেখলে বোঝা যায়। তো অদ্রিজার নামে কিছু একটা বলা হোক, কোন কবিতা শায়রি। অদ্রিজা তোমার বয়ফ্রেন্ডের নিয়ে তোমার একটি কবিতা বানাচ্ছি। অদ্রিজা তোমাকে দেখেছে যেদিন ওর মনে আকাশে সাদা বক উড়েছে সেদিন। বাহ 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 বাহ, কে বাত! সত্যি মানে ভাবা যায় না, মানে 2 টাকা প্রথমে ভালো হয়ে 2 টাকা নিয়েছি, চা সিগারেট খেয়ে একটা ফ্লেক খেয়ে একটা চা খেয়ে 12 টাকা হয়েছিল, 2 টাকা দিল আমি নিলাম ভালোভাবে, কিন্তু যাওয়ার পরে প্রথমে টাকাটা চেক করে দেখি অদ্রিজা। ও মাই গড, অদ্রিজা সত্যি তোমার কিছু বলার নেই, এই মুহূর্তে তুমি ওর ভালোবাসা একসেপ্ট করো। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অদ্রিজার নামে একটা করে লাইক হয়ে যাবে। ধন্যবাদ, এখানে ক্যাশিয়ারে।